কি করছে না জানো কথা নেই প্রথমে যাবো নি কাপড় নিয়ে এসে কি হবে জানো
জরে দিশা মারবে এখানে লাশ করবে শোনা আমিটা দাঁড়া আছে দেখা যাবে আসুন না কাইটা মার থাকুক ভাই ওই ওই এঙ্গেল ধরে সব সরিয়া না এঙ্গেল এর সারা নি না খালি ও সারা ও বন্ধু ভুলোতে বেড়ে গেছে আরে ভুলোতে বেড়ে গেছে আরে ভুলোতে বেড়ে গেছে আরে বস আগে তোমরা সবাই কেমন আছো স্যার ভালো আছি একটা কথা স্যার একটা কথা হ্যাঁ হ্যাঁ দাও স্যার আমি দেখতেছি আজকে তোমাদের কি পড়াবো জানো কি আচ্ছা দাঁড়াও তো সুষম খাদ্য আচ্ছা সুষম শব্দের অর্থ কি বলো তো তার সুষম শব্দের অর্থ হচ্ছে সুযোগ সম অর্থাৎ সুন্দর রূপে সমতা আছে এরকম কিছুকে বোঝায় হ্যাঁ ধন্যবাদ বসো এবার আমাদের জানতে হবে সুষম খাদ্য কাকে বলে যে খাদ্যে খাদ্যের ছয়টি পুষ্টি উপাদান দেহের প্রয়োজন মতো বয়স এবং লিঙ্গভেদে সঠিক মাত্রায় থাকে তাই হচ্ছে সুষম খাদ্য সুষম খাদ্য আমাদের শরীরের বৃদ্ধি কারক আমাদের শরীরের শক্তিদায়ক আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের সুস্থ এবং সুন্দর থাকতে সহায়তা করে তাই আমাদের বেশি পরিমাণে সুষম খাদ্য খাওয়া প্রয়োজন আমাদের চারপাশে তো অনেক ধরনের খাবার রয়েছে সব ধরনের খাবারের পুষ্টিগুণ কিন্তু একরকম নয় এক এক ধরনের খাবারে এক এক রকম পুষ্টিগুণ পাওয়া যায় এই পুষ্টিগুণ অনুযায়ী আবার খাবারকে ছয় ভাগে ভাগ করা হয়েছে যথা শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ এবং পানি তোমরা আমার সাথে বলো শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ এবং পানি এই যে শর্করা আছে শর্করা আমাদের শরীরের শক্তি যোগায় কি যোগায় শক্তি যোগায় হ্যাঁ ভাত রুটি পাউরুটি চিড়ামুড়ি ইত্যাদি যেসব শস্য দানা অর্থাৎ ধান গম ভুট্টা ইত্যাদি থেকে তৈরি হয় এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাদ্য এবার আসি আমি যেত খাদ্যে আমি যেত খাদ্য আমাদের দৈহিক বৃদ্ধিতে সহায়তা করে কিসে সহায়তা করে দৈহিক বৃদ্ধিতে সহায়তা করে হ্যাঁ কেউ কি বলতে পারবে কোনগুলো আমি যেত খাদ্য তুমি হ্যাঁ দাঁড়াও তো মাছ মাংস ডিম ডাল দুধ হ্যাঁ ধন্যবাদ বসো এবার আসি স্নেহ বা চর্বি জাতীয় খাদ্যে স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য আমাদের দৈহিক বৃদ্ধিতে সহায়তা করে ঠিকই কিন্তু স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য আমাদের পরিমাণ মতো খেতে হবে যদি আমরা তা বেশি পরিমাণে খাই আমাদের শরীরের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে যেমন চর্বি জাতীয় খাবারের মধ্যে রয়েছে তেল এবার আসি ভিটামিন জাতীয় খাদ্যে ভিটামিন জাতীয় খাদ্য আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান কারণ এই ভিটামিন জাতীয় খাদ্যই আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের সুস্থ এবং সুন্দর থাকতে সহায়তা করে তাই আমাদের সবচেয়ে বেশি পরিমাণে ভিটামিন জাতীয় খাবার খাওয়া প্রয়োজন আচ্ছা এ রাজীব দাঁড়া তো আচ্ছা তুই কয়েকটা সবজির নাম বলতো স্যার আলু পটল বাইগন মনে হয় যেমন লাউ ঠিক আছে বস
ইসলামী হ্যাঁ না পারলে বের করে দেবো একটা কয়েকটা শাকের নাম বল তরকারি শাক 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 তুমি কয়েকটা ফলের নাম বলো ধন্যবাদ বসো এই যে এতক্ষণ ধরে আমরা শাক সবজি এবং ফলমূলের নামগুলো জানলাম এগুলোই হচ্ছে ভিটামিন জাতীয় খাদ্যের মূল উৎস এগুলো ছাড়াও সামুদ্রিক মাছ যেমন ইলিশ মাছ কড মাছ করাল ভেটকি রূপচাঁদা ইত্যাদি মাছেও প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ লবণ পাওয়া যায় আর বাকি রয়েছে কি পানি একজন পূর্ণবয়স্ক মানুষকে দৈনিক 2 লিটার মানে 8 গ্লাস পানি পান করা প্রয়োজন আচ্ছা আমি কত গ্লাস পানি কথা বললাম বলো তো 2 লিটার পানি কত গ্লাস হয়ে যাচ্ছে 8 গ্লাস কালকে যদি দেখি তোদের কিন্তু বের করে দেবো আর আজকে যে কথা বলেছি কিন্তু একটা কথা আমার আছে আচ্ছা ঠিক আছে ব্যবহার করা যাবে না রে বাবা এগুলো খারাপ আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা যা আমি করে আচ্ছা ঠিক আছে কিছু বলছে নাকি এটা কোনো কথা তাহলে কি বেশি খেতে হবে আশ্চর্য আরে ভাই মাছ গোস্ত খাওয়ার জন্য কত মানুষ হাহাকার করে আছে আরে স্যার সব কি কথা বলে তুমি আবার ওই স্যার সে তাল ধরো না না খেতে পারলে তো তুমি খুশি আরে বাবুর জন্য বিলেতি দুধটা এনেছিলাম সেটা তুমি খাওয়া নাই সবসময় বেশি কথা কয় আরে এই তুলি এই আরে এই তুলি মাছ গোস্ত ছাড়া আমার কি এটা কি হলো আরে এদের মাছ মাংস খাওয়াই এরা বুঝে না আরে মাছ মাংস ছাড়া কিছু আসে নাকি আরে শাক সবজি এটা কে খাবে যার নাই তাই খাবে এরা যে কবে বুঝবে কিছু বুঝি না যার জন্য চুরি করি সেই বলে আহ
জানের বন্ধু প্রাণের বন্ধু সার খালি বারণ করলেন না এটা কথা কমানো তুই শালা দেখো তো আসলে খুব তুই শালা দেখো তো আসলে খুব একটা কি আরে আর কোন না স্কুলের ছেলে
তো মাছ মাংস খাওয়ার পরও। আসসালামু আলাইকুম বুদুমিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম ডাক্তার সাহেব, ভালো আছেন? একটু আছি ভালো। এই যে তুলিমায়ের রিপোর্ট। রিপোর্টে কিছু খারাপ কিছু স্যার? তেমন খারাপ কিছু নাই, তবে তুলিমায়ের সুষম খাবারে ঘাটতি পড়েছে। সুষম খাবার? সুষম খাবারের ঘাটতি? সুষম খাবার কি আবার? সুষম খাবার আমি বলি, তোকে বলতে হবে না মা, তোর তো শরীর খারাপ। আমি বলি, আমরা যে সকল খাবার খাই সে সকল খাবারকে তাদের পুষ্টিগুণ অনুসারে ছয় ভাগে ভাগ করা হয়। যেমন আমি শর্করা, স্নেহ, ভিটামিন এবং খনিজ লবণ, এই ছয়টা উপাদান আমরা যে সকল খাবার খাই প্রত্যেকটা খাবারের মধ্যে থাকে। তার মধ্যে যেমন মাছ মাংস এই খাবারের মধ্যে প্রচুর পরিমাণে আমিষ আছে। আমরা তো মাছ মাংস খুব খাই। হ্যাঁ শুনেন তো, বেশি বেশি করে আমিষ খাওয়া যাবে না। কেন যাবে না? কারণ আমিষ খেলে কি হয়, আমাদের শরীরে বৃদ্ধি ঘটে, আর অতিরিক্ত বৃদ্ধি হলে কি হয়, আমাদের অনেক সমস্যা হয়। তারপরে শর্করা, যেগুলো কি শুকনা যেমন চিড়া, চাল, ভাত, এগুলোতে প্রচুর পরিমাণে কি আছে, শর্করা আছে। শর্করা খেলে কি হয়, শরীরের শক্তি বৃদ্ধি ঘটে। তারপরে স্নেহ, যে কোনো তেল জাতীয় খাবারের মধ্যে স্নেহ থাকে। আবার মনে রাখবে যতগুলো উপাদান আছে সেই খাদ্য উপাদানগুলোর মধ্যে ভিটামিন জাতীয় এটা বেশি খেতে হবে। যেমন সবুজ শাকসবজি, তারপরে আমাদের আমাদের গ্রাম বাংলার মধ্যে সবথেকে জনপ্রিয় হচ্ছে কি ঢেকি শাক, চিনেন তো মনে সবাই, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি ঢেকিয়া, কচু, এগুলো প্রচুর পরিমাণে ভিটামিন আছে। বুঝছেন, আপনি মাছ মাংস বেশি বেশি করে না খাইয়ে আপনি বেশি বেশি করে খাবেন কি ভিটামিন জাতীয় খাবারটা। তার মধ্যে ফলমূল বেশি বেশি করে খেতে হবে। কি বোঝা গেল ডাক্তার সাহেব? আমি এই লোকটাকে কতবার বলি যে মাছ মাংস বেশি না খেতে, আমার কথা শুনেই না ডাক্তার সাহেব। আমি জানতাম মাছ মাংস মানে ভালো। না 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 না, বেশি বেশি করে এগুলা জিনিস খাওয়া যাবে না ডাক্তার সাহেব। এই যে আমার তুলিমা, বাইরে থেকে আমরা বুঝতে পারি নাই যে তুলিমা অপুষ্টির শিকার, এটা বোঝার কি উপায় আছে ডাক্তার সাহেব? শুনেন, আমাদের গ্রামে মনে করে কি জানেন, যে মোটা হলে মনে হয় যেন না বাচ্চাটা অনেক ভালো, সুস্থ শরীর, কিন্তু সেটা না। সুস্থ শরীর কাকে বলে? যদি আপনার শরীর চিকন হয় তারপরেও যদি আপনার শরীর নিরোগ হয় সেটাই হচ্ছে সুস্থ শরীর। আপনি যদি একটা কাজ করতেন, এই তুলিমাকে নিয়ে আমাদের স্বাস্থ্যকেন্দ্রে যাইতেন, স্বাস্থ্যকেন্দ্রে সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে, কোন সময়ে কোন বয়সে কী রকমের খাবার খাওয়াতে হবে সেটা দেওয়া আছে, সেই অনুপাতে খাওয়ালে একটা শরীর কী হবে, সুস্থ থাকবে। বুঝা গেল? তো আপনি একটা কাজ করবেন, আপনার ওই যে সামনে উঠানটা আছে না, এখানে আপনি শাকসবজি চাষ করবেন, আপনার এই যে পুকুরটা আছে না, এখানে মাছ চাষ করবেন, আর আপনার বাড়ির মধ্যে হাঁস মুরগি পালন করবেন। তাহলে এই সকল খাদ্য কী করলো, আপনার সকল উপাদান পূরণ করে দিল। বুঝলাম ডাক্তার সাহেব। হ্যাঁ আমি আপনার কথা দিই ডাক্তার সাহেব, আমি আমার উঠানে শাকসবজি চাষ করবো, আজ থেকে মাছ মাংস খাবো না, মানে কম পরিমাণে, কম করে, কম পরিমাণে। আমি বুঝেছি। আর ওই যে আমি হাঁস মুরগিও চাষ করবো ডাক্তার সাহেব। অবশ্যই অবশ্যই ডাক্তার সাহেব। আমাদের বাবুকে সে বাইরের জিনিস খাওয়াতে চায়, সে নিয়ে আপনার বাবুর বয়স কত? পাঁচ মাস। এই যে বুধু ভাইয়া ভাই, এটা তো সব থেকে বড় একটা ভুল। মনে রাখবেন, ছয় মাসের নিচে কোনো শিশুকে মায়ের বুকের দুধ ছাড়া এক ফোঁটা পানীয় খাওয়া যাবে না। তাহলে কি হবে, বাচ্চাদের অনেক প্রকারের রোগ হবে। বোঝা গেল? যখন ছয় মাস আগ হয়ে যাবে তখন আপনি সুষম খাবার খাওয়াবেন, তাহলে কি হবে, ওই বাচ্চাটা বুঝতে পারবে। বোঝা গেল? তাহলে এই ভুল আর করবেন না। আরে থাকবে না, মানে আলবাত থাকবে। আরে এতদিন তোর আব্বাই বুধো মিয়া আগে সঠিক বুদ্ধি দিয়ে কাজ করে নেই, কিন্তু এবার থেকে কবে তুই দেখে নিস। আর আমি এইসব ভুল করব না। আর আপনারাও আপনাদের ছেলে মেয়েকে বেশি করে মাছ মাংস খাওয়াবেন না, যার ফলে আমার মেয়ের মতো আপনাদেরও ছেলে মেয়েদের নানা রকমের সমস্যা হতে পারে। আমি কিন্তু এখন বুঝেছি, আর আমি কিন্তু মাছ মাংস আর এখন খাওয়াবো না আজ থেকে, বুধো মিয়ার বোধোদয়। আজকে তো বাজার খুবই ড্যাম দেখতেছি, তাই আজকে আমাকে একটু মোটামুটি করে মজমা লাগাইতে হবে, যেন লোকজন এখানে চলে আসে, তাই না? সুন্দর করে মজমা লাগা I'm gonna go.
ড্যাম দেখতেছি, কোন লোকজনও দেখতেছি না। পাগল লাগি আর আমার ওষুধের যে পাওয়ার, আমি এখন মানুষকে ওষুধ দিয়ে মতন বাসায় থাকতে পারি না, এখানে আমি কিভাবে পালিয়ে বেড়াচ্ছি? আমার ওষুধ 100% গ্যারান্টি, কোন রুগী সে ঠিক থাকতে পারবে না। তাই তো বাংলাদেশ খুঁজছে তো, বুঝলে তো আমাকে? আমি কোম্পানি সামনে দিয়ে নিয়া আমার ঔষধ এক ফাইল ফেলে তোমার চিকন স্বাস্থ্য মোটা হয়ে যাবে। মোটা হবে তো? মোটা তো হচ্ছি, আমি তো মোটা হচ্ছি। আর ওই ছোট ফাইলটা খেয়ে আমার বউ খেয়েছিল, ওই ছোট ফাইলটা, ওই ছোট ফাইলটা খেয়ে আমার বউর মা পাটা খুলে গেছে। আপনি এক সিজে খেয়ে আপনার ডান পা ফুলে গেছে, আর আপনার এক সিজে আপনার বউ খেয়ে তার বা পা ফুলে গেছে, দুই পা ফুলে গেছে। আমার ওষুধ কাজ করা শুরু করে দিয়েছে। আরে বাবা, আপনার এক ফাইল কে কাজ হলো না, আপনি আরেক ফাইল নিয়ে যান, দেখেন আরো জায়গা জায়গা যদি না ফুলে তারপর আমাকে বলেন। আর এক ফাইল খেয়ে আপনি মানে ভালো হতে চান না? শরীর তো একদিকে মোটা হবে না, পা দিয়ে মোটা হবে না। আমার ওষুধ তো নিজ থেকে কাজ করে, মাথা ঘোরা বন্ধ, একদিকে কাজ করে, আমার নিজ থেকে আমার ওষুধ কাজ করে। এই যে নিয়া, বেশি কথা কইও, মারো 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 এবার প্রশ্ন আসবে দুয়ে, আর উত্তর দিতে না পারলে মেরে হোকারের কাছে ওষুধ নিয়ে প্রতারিত হবেন না, হোকারকে আর কোনদিন বিশ্বাস করবেন না। আমি সবাই একসাথে বলি নাকি? ওরে শোনে রে, শোনে রে দেশবাসী, ওরে শোনে রে আব, আরে সুষম খাবারের কথা কইয়ে যায় মরণ। আরে শর্করা শরীরে শক্তি যোগায়, আমিষে হয় বৃদ্ধি, আর ভিটামিন করে রোগ প্রতিরোধ, এই তিনে হয় সিদ্ধি। শর্করা থাকে শস্য দানা, আরে শাক সবজিতে ভিটামিন, আরে আমিষ থাকে মাছ মাংস ডাল তরকারি। আরে শর্করা খাবে বেশি বেশি, ভিটামিনও তাই, আর আমিষ খাবেন মেপে মেপে, আর তেল নুন যত কম খায়। শোনেন দেশবাসী, শোনেন আপন শাক সবজি।